নমস্কার বন্ধুরা, আজকে আমি শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই গুরু আশ্রমে দাঁড়িয়ে আছি। তো আশা করি সকলে ভালো আছেন। আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই গুরু আশ্রমটা, এটা আপনাদের আমার ব্লগের মাধ্যমে আপনাদের দেখাবো। ছোট্ট করে একটা ব্লগ তৈরি করছি, সেই ব্লগের মাধ্যমে দেখাবো, আপনারাও দেখতে থাকুন। শ্রী চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই গৌর আশ্রম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমার ব্লগটা দেখতে থাকুন, স্কিপ না করে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই গৌর আশ্রম, এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই গুরু আশ্রম, এখন আপনাদের ব্লকের মাধ্যমে ঠাকুরের একটু দর্শন করাবো। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ আর রাধা যে যুগল মূর্তি এখানে আছে, এখনো এখানে পূজা টুজা হবে। যাই হোক, আমি নিজে এসেছি, দেখতেই পাচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই গৌর আশ্রমে। শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই গুরু আশ্রমের এই যে বিগ্রহগুলা বড় সুন্দর দেখতে, দেখতে থাকুন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিতাই গুরু আশ্রমটা, এটা উদয়পুর সোনামুড়া অবস্থিত। তো এখন আশ্রমের চারিদিক পরিদর্শন করছি। আশ্রমটা পরিদর্শন করছি, এখানে শ্রীকৃষ্ণ নিতাই গুরু আশ্রমটা খুব ছোট্ট করে একটা মন্দির, খুবই সুন্দর, বিশাল বড় জায়গা, আমিও জানতাম না। তো ঘুরতে ঘুরতে এখানে সন্ধান পেলাম যে একটা নিতাই গুরু আশ্রম আছে, তো এখানে আসলাম। এই যে নিতাই গুরু আশ্রম, বিশাল বড় জায়গা, দেখতে পাচ্ছেন আমার ব্লকের মধ্যে মাঠ আছে, আশ্রমের বিশাল বড় জায়গা আছে, নতুনভাবে আশ্রমের তৈরি হচ্ছে। যাই হোক বন্ধুরা, এটা উদয়পুর সোনামুড়া স্থিত নিতাই গুরু আশ্রমটা। তাই যদি এই ব্লকের মাধ্যমে এটা নিতাই গুরু আশ্রমটা দেখুন, বড় সুন্দর। আর ত্রিপুরা জ্ঞান টিউবের আমি মিস্টার গৌতম মজুমদার আজকে আপনাদেরকে ব্লকটা এতটুকুই দেখাচ্ছি। আর সকলে, আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন, আর সুস্থ থাকুন। আর ভাইকে একটু সাপোর্ট করুন। আমার এই পেজে যারা নতুনই আছেন তারা প্রত্যেকে ভাইকে সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল আইকনটা অল করে দিন। আর পরবর্তী যে কোনো ভিডিও ব্লগ আপনার সামনে পৌঁছে যাবে, প্রথমেই আপনি পেয়ে যাবেন। আর সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, আজকের জন্য নিতাই গুরু আশ্রমের এতটুকুই ছোট্ট ব্লগ। পরবর্তী কোনো ব্লগের জন্য অপেক্ষা করুন, আবার নতুন আরেকটা ব্লগ চলে আসবে।
এটা আমার 92তম ব্লক হবে। আপনাদের সাপোর্টে আমি এতটুকু হয়েছি, আরও সাপোর্ট পেলে ভাই আরও ব্লক করবে। তো আজকের জন্য ধন্যবাদ, নমস্কার সকলকে, সুস্থ থাকুন, ভালো থাকুন।